করে চলেছে। আপনারা জানেন এই গ্রেটার তিপরা লেন আজকের যারা দাবি করছে তিপরা মাথা, এই গ্রেটার তিপরা লেন যদি ত্রিপুরাতে হয় আমরা আশঙ্কা করছি গোটা রাজ্য নিয়ে গ্রেটার তিপরা লেন হতে পারে, অথবা ত্রিপুরা ভাগ করে গ্রেটার তিপরা লেন করবে। পেছনে উদ্দেশ্যটা কি? উপজাতি কল্যাণের জন্য ত্রিপুরাতে জমি ফেরত আইন হয়েছে, ষষ্ঠ তফসিল এডিসি হয়েছে, কি বলবো টিএনবি চুক্তি হয়েছে, আর তাদের কি চাই? এই রাজ্যের এই যে বাঙালি আমরা যারা আছি 70% মানুষ, আমাদের অধিকার দিনের পর দিন যেতে যেতে আমরা আমাদের পায়ের তলা মাটি নেই, আমরা বাঁচবো কোথায়, আমরা দাঁড়াবো কোথায়, যাবো কোথায়? এটা চূড়ান্ত সাম্প্রদায়িক একটা রাজনীতি চলছে ত্রিপুরাতে দীর্ঘদিন ধরে, বিশেষ করে সিপিআইএম পার্টি এই রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর থেকে। এদের স্বরূপ আজকে আবার উদ্ভাসিত হয়েছে এই মানে ত্রিপুরা লেনকে সমর্থনের মধ্য দিয়ে। বন্ধুগণ, শুধু সিপিএম নয়, এই কংগ্রেস দলও কিছুদিন আগে বলেছে, সুদীপ্রায় বন্ধন্তরা বলেছে যে গ্রেটার ত্রিপুরা লেন অসাংবিধানিক না, মানে কি ঘুরিয়ে তারাও সমর্থন করল। বিজেপি কি করেছে? বাইরে সমর্থন না করলেও টেরিটোরিয়াল কাউন্সিল তারা করতে চাইছে, তার মানে সবারই একটাই লক্ষ্য, উপজাতি উপজাতির সমর্থনকে বাগে নিয়ে ক্ষমতা দখল, একটাই টার্গেট। তাইলে আমরা যে 70% মানুষ আছে আমাদের তাদের কোনো দরকার নেই, আমরা আর কেন করবো সিপিএম, এতদিন করেছি, কেন করবো কংগ্রেস, কেন করবো বিজেপি? এই করতে করতে আজকে একটার পর একটা আইন যা কিছু ত্রিপুরাতে হচ্ছে আমাদের অস্তিত্বকে ধ্বংস করে দিচ্ছে, এবার আমাদের বুঝতে হবে, আমাদের বাঁচতে হবে। তাই আমরা এই সারা রাজ্যের মানুষকে, গণতন্ত্র প্রিয়, যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় একটা জাতিকে ধ্বংস করে আর একটা জাতির কল্যাণ হতে পারে না। আজকে ত্রিপুরার এই অশান্তির জন্য, জাতি উপজাতির মধ্যে বিদ্বেষের জন্য দায়ী সিপিএম, কংগ্রেস, বর্তমানে বিজেপি সহ সবকটা দল, তাদের ছত্রছায়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই যে গ্রেটার ত্রিপুরার দাবি করলো মানিক সরকার এবং অন্যান্য পার্টিগুলো, সবাইকে কন্ডেম করছি আমরা এবং আহ্বান করছি রাজ্যের মানুষকে, পার্টি করবো বাঁচার জন্য, পার্টি করবো মাটির জন্য, পার্টি করবো আমাদের অধিকারের জন্য। আজকে সিপিএম, কংগ্রেস, বিজেপি করতে করতে আমাদের অস্তিত্ব অধিকার সব জাতি করছে, এইবার সব কিছু ভুলে আসুন, আমাদের বাঁচার এই আন্দোলন আমরা বাঙালিকে শক্তিশালী করুন।